আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা খাবারের রেসিপি শেয়ার করব, কলিজা ভুনা। কার কার কেমন লাগে আমি জানি না, আমার অনেক ভালো লাগে। এটা পরোটা দিয়ে, সাদা ভাত দিয়ে, জাস্ট অসম। আমার অনেক ভালো লাগে, খুব 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 ভালো লাগে। তো আজকে কলিজা এনেছিল, কলিজাটাকে ছোট ছোট করে কেটে তারপর গরম, মানে পানিতে, একটু গরম পানিতে দিয়ে একটু শীত, মানে হালকা কষটা বের করে নিতে হয় কলিজার মধ্যে, যে কেমন একটা থাকে কষকষ। তারপরে এই যে মাংস যেভাবে রান্না করে সেই সিস্টেমেই আর কি, পেঁয়াজটা একটু ভেজে গরম মশলা দিয়ে, সব রকম মশলা দিয়ে একটু ভাজা ভাজা করবো যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে। আর এই কলিজাটা একটু ঝাল ঝাল করে রান্না করলে মজা লাগে, না হলে কেমন পানসে পানসে লাগে আমার কাছে। তারপর তেল একটু উপরে ওঠার মতো হলেই আমি এখানে কলিজা দিয়ে দিয়েছি। এবার এটাকে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে আমি কষাই নিব। এই যে কষাচ্ছে, দেখতেই পাচ্ছেন, আরও অনেকক্ষণ করব, একেবারে মাখো মাখো হয়ে যাবে। তারপর পানি দিব, ঝোলের পানি। এই যে দেখেন সব শুকিয়ে গেছে, এখন এটাকে নাড়তে 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 পানি দেওয়া পর্যন্ত আমি নাড়তেই থাকব। কালারটা সুন্দর আসছে না? এবার গরম পানি দিয়ে দিব, দিয়ে ঝোলে জাল হবে। তারপর ঝোলটা যতটুকু আপনি রাখবেন ঠিক ততটুকু রাখবেন। আর হ্যাঁ, কলিজার মধ্যে অনেকে আলু দেয়, অনেকে আলু দেয় না। আমার আলু যে কোনো মাংস, কলিজা এগুলোতে আলু আমার অনেক প্রিয়, মাংসর থেকেও। তো আমি এই জন্য আলু দেই। এই যে আমার মনের মতো ঝোল চলে আসছে, মানে এই পর্যন্তই আমি ঝোল রাখবো। এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট। তো কলিজা আবার আমাদের বাসায় সবাই খায় না, যেমন আমার দেবর, ও খায় না। আবার আমার শ্বশুরের জন্য তো শাক করাই লাগবে। এখানে লাউ শাক রান্না হচ্ছে, লাউ শাকটা অনেক ভালো ছিল, দেখেন কি সুন্দর, দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে গেছে। আর এদিকে একটা বাগার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই যে শাক, শাকটা বাগার দিয়ে ফেললাম, অনেক মজা হয়েছিল শাকটা সত্যি। আজকে রান্নায় আমার সবগুলো আইটেমই মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তারপর আমরা রান্না বান্না শেষে ছাদে গেছিলাম, এই যে পিচি পাচা ছাদে লাফালাফি, তিরিং বিরিং। আমাদের ছাদে এই যে কলমি শাকে কি সুন্দর সাদা ফুল বেরিয়েছে, আবার মূলা শাকেরও দেখেন সাদা ফুল, এত সুন্দর লাগতেছিল। এটা একটা কৃষ্ণচূড়া গাছ, আমার অনেক ভালো লাগে পাশের বাসার ছাদে। আমাদের বাসায় আবার কবুতরও আছে। এই যে মশা নিধন প্রক্রিয়া চলছে, এটা থেকে আসলে কাজ হয়, কেউ জেনে থাকলে আমাকে জানাবেন। আর ভালো থাকবেন, ধন্যবাদ।